একজন সাহসী নারীর সাহসী গল্পে শুরু করব আজকের আয়োজন। ওয়াশফিয়া নাজরীন, যিনি বাংলাদেশের হয়ে দ্বিতীয় নারী হিসেবে জয় করেছিলেন এভারেস্ট, এবারে দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটুর চূড়ায় বাঙালি নারী হিসেবে প্রথমবার উড়িয়েছেন লাল সবুজের পতাকা, যে যাত্রায় তার পৃষ্ঠপোষক ছিল রেনেটা। দুর্গমতার ক্লান্তি ভুলেও চলছে জাতীয় সঙ্গীত গাওয়া, কেনই বা গাইবেন না? কতজন পেরেছে কারাকোরামের চূড়া জয় করতে? হাতে গোনা মোটে 400 জন পা রেখেছেন 8611 মিটার উচ্চতার এই শৃঙ্গে, যাদের অনেকে আবার নামার পথে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টের চেয়ে খানিক কম উচ্চতার এই কেটু শৃঙ্গ, কিন্তু এর পরিবেশ অন্য যে কোনো পর্বতের চেয়ে বেশি ভয়ঙ্কর। আবহাওয়া এখানে ক্ষণে ক্ষণে রূপ বদলায়, থাকে অক্সিজেন স্বল্পতা, খাড়াও বেশ মারাত্মক, তবু প্রতিকূলতাকে হার মানিয়ে এই শৃঙ্গ জয়ের স্বাদ পেয়েছে দেশ। যার পায়ে এই সৌভাগ্য, তিনি দেশের একমাত্র সেভেন সামিট জয়ী ওয়াশফিয়া নাজরীন। দেশে ফিরে জানালেন আসলেই কতটা ভয়ঙ্কর এই শৃঙ্গ, সেই অভিজ্ঞতা। 26,000 ফিটের উপরে যেসব পাহাড়, সেখানে ডেথ, ওই জায়গাগুলোকে ডেথ জোন বলা হয়, কারণ মানুষের দেহ সেল রিপ্রোডাকশন আর হয় না ওই লেভেলে। ভয়ানক এই সুন্দরের স্বাদ পেতে সবার ইচ্ছে হলেও সাহস ও ভাগ্য সহায় হয় না। তবে দুনিয়ার বিখ্যাত পর্বতারোহীদের সাথে জোট বেঁধে অসম্ভবকে সম্ভব করার এই গল্পও করেন সাহসিকা। অলমোস্ট সামিটে পৌঁছে গেছি, তখন আমি যে শুনতেছি কে জানি চিল্লাইতেছে সামিট থেকে, আই এম সো প্রাউড অফ ইউ, আই এম সো প্রাউড অফ ইউ। আমি তাকাই, দেখি নিমিষ দা এখনো আমার জন্য ওয়েট করতেছে সামিটের উপর। সো উনি কিন্তু অক্সিজেন ছাড়া সামিট করছে। পাকিস্তানে অবস্থিত এই শৃঙ্গে উঠতে ভারতের নাগরিকরা অনুমতি পান না। বাংলাদেশি হিসেবে ওয়াশফিয়াকেও বেগ পেতে হয়েছে অনুমোদন নিয়ে। শেষ অবধি তিনি প্রথম বাঙালি যে কিনা এই দুঃসাধ্য সাধন করেছেন। নারী হিসেবে তো এটা আরো চ্যালেঞ্জের। মহাকাশে কেটুর সামিটের চেয়ে বেশি মানুষ গিয়েছে, 18 জন নারী 1954 সাল থেকে সামিটে উঠেছেন, তার মধ্যে অনেকে আনফর্চুনেটলি মারা যান। 8 বছরের জন্য ট্রেনিং যাই করতাম, এবং এখানে তো আমাদের লজিস্টিকলিও একটা বাধা ছিল, পাকিস্তানের কারাকোরামের জীবনেও বাংলাদেশি কোনো পর্বতরোহীদের আগে কোনো মাউন্টেনিয়ারিং বা ট্রেকিং পারমিট ইস্যু হয় নাই। গত 22 জুলাই বিপদসংকুল কেটু চূড়ায় উঠেছিলেন ওয়াশফিয়া। জানেন আমি 2011 সালে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।